বিসমিল্লাহির রহমানির রহিম এফএক্স এসইও হেল্পের পক্ষ থেকে দেশ দেশের বাইরের সকল সাবস্ক্রাইবার ভিউয়ার ওয়েলিশার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রাণাল অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আর সকলের ভালো থাকা সুস্থ থাকা প্রত্যাশা এবং আশাবাদ ব্যক্ত করে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আমাদের আজকের মার্কেটের যে অবস্থা, আমরা অনেকদিন থেকে ভিডিও দেই না, কিন্তু তারপরেও আমি চিন্তা করলাম যে না, আজকে একটা টিপস শেয়ার করি। আমরা সাধারণত, আমি আপনারা দেখেন, আমি মোটামুটি শর্ট ট্রেড নিয়ে, দিনের ট্রেড দিনে নিয়ে সাধারণত উঠে যাই এবং চেষ্টা করি ডেলির প্রফিট ডেলি নিয়ে ডেলি উঠে যাওয়ার জন্য চেষ্টা করি। হ্যাঁ, এমনকি আজকের ট্রেডটাও আমরা অলরেডি নিয়ে ফেলেছি, সেটা যদি আপনি দেখেন তাহলে দেখতে পারেন যে আজকের ট্রেডটাও অলরেডি আমাদের নেওয়া হয়ে গেছে। আজকে এক তারিখের ট্রেডও আমাদের মোটামুটি নেওয়া প্রায় শেষ, 31 তারিখের ট্রেড এখানে আপনি আমাদের আরও আছে, এখানে ট্রেড আছে। তো আমরা যে জিনিসটা বলবো এখানে, যে আমরা রেগুলার মোটামুটি ডেলি ট্রেড ডেলি করে উঠে যাই, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন, যেদিন ট্রেড সেদিনই উঠে যাওয়া, যেদিন ট্রেড সেদিনই উঠে যাওয়া, অন্তত আমি চেষ্টা করি যেন একদিনের ট্রেড যেন আর দিন যেন না থাকে, এটা চেষ্টা করি। কারণ মার্কেটের প্রতিদিনকার যে অবস্থা, সেই অবস্থা বিবেচনা করলে যে আসলে মার্কেটের এভাবে তো আমাদেরকে টিকে থাকতে হবে, তো টিকে থাকতে হলে ডেলি ট্রেড ডেলি নিয়ে উঠে যান, এটা আমি যে মনে করি সবার জন্যই ভালো হবে, সবার জন্যই মঙ্গলকর হবে, আপনার অ্যাকাউন্ট অনেক বড় হবে, লম্বা হবে এবং রেগুলারই আপনার প্রফিট হবে। তো আসি আমরা আজকে যে বাইয়ের যে সিগন্যালটা দিতে চাচ্ছি, তার কিভাবে আমরা সিগন্যালটা দিতে চাচ্ছি তার একটা আমরা জিনিসটি একটু দেখেই একটু বলি। সেটা হচ্ছে যে দেখুন, এখানে মার্কেট মান্থলি মোটামুটি বাইয়ের ক্যান্ডেল আমরা পেয়ে গেছি, আজকে নতুন ক্যান্ডেল হয়েছে। উইকলি এটা এক ধরনের দোজি ইনভাইটেড হলো, এটা এখনো ক্লিয়ার এখনো হয়নি, আমরা বাইয়ের সিদ্ধান্ত নিতে পারি। এখানে অলরেডি গতকালকের যে ডেইলির যে ক্যান্ডেলটা হয়েছে সেটাতে আমরা চ্যানেল ট্যানেল অনেক কিছুই ড্র করে সেটাও আমরা বলে দিতে পারি যে মার্কেট এখানে বাইয়ের একটা মুভমেন্ট। আর এখন আমরা এই স্পোরের বেলা 12টা বাজে এই ক্যান্ডেলটা কমপ্লিট হওয়ার পরে আমরা বুঝতে পারছি যে মার্কেট আপনি এই পর্যন্ত দেখুন, এই যে 1.092 এটা হচ্ছে প্লেস, একটু আগে আপনি উঠে গেলেন, এখান থেকে আমাদের বাই শুরু, ঠিক আছে। এবং এখানে আপনি স্টপ লস দিয়ে রাখেন। আর পাশাপাশি একটা জিনিস আপনাকে স্মরণ করাই দিই, আমাদের বিকেলে আমাদের আছে নিউজ আছে, আপনি অবশ্যই স্টপ লস দিবেন, কারণ এই টাইমেই কিন্তু মার্কেট দৌড় দিতে পারে। 7টা 15 মিনিট বাংলাদেশ টাইম, হ্যাঁ, এই ডিপেন্ড অন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ। এবং 9টা বাজে আছে আইএসএম ম্যানুফ্যাকচারিং পিএমআই, আর একটা আছে যেটা জর্জ জব অফেনিং যেটা। তো সব মিলে আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা ট্রেড নেবেন, ট্রেড নিয়ে অবশ্যই স্টপ লস দিবেন, স্টপ লস ছাড়া আপনারা ট্রেড নেবেন না, কারণ পরবর্তীতে ঝামেলায় পড়ার সম্ভাবনা আছে, কারণ ঝামেলায় পড়লে পরবর্তীতে আর কেউ কারো না, ঠিক আছে। অনেকেরই ফোন এইখানে স্টপ লস দেন, আর আরেকটু যদি আপনি যদি শৌখিন হয়ে থাকেন, আপনি এটার নিচে স্টপ লস দিয়ে আপনি এখানে ট্রেড সুন্দরভাবে আপনি প্রফিট নিয়ে আপনি বের হয়ে যান। তো আমরা মূলত এই তার করতেছি না, মার্কেট অলরেডি মুভমেন্ট শুরু হয়ে গেছে, হ্যাঁ মুভমেন্ট শুরু হয়ে গেছে। আমি একটা এন্ট্রি যদি আপনাদেরকে নিয়ে যদি দেখাই এখানে, আমি বেশি নিলাম না, লট সাইজ নিলাম না, এখানে 5 ঠিক আছে, এখান পর্যন্ত থাকতে পারে। আর ডেলির নিচে যদি স্টপ লস হয় তাহলে আপনার স্টপ লস এখানে দিবেন, আর যদি মার্কেটে আপনি থাকেন যে না মার্কেটে আমি আছি, তাহলে আপনি এখানে নিয়ে রাখেন স্টপ লস। তো ভিডিও আর দীর্ঘায়িত করতেছি না, ভিডিও আমি এখানে শেষ করতে চাচ্ছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার ট্রেড জীবন সুন্দর কামনা করি। আর কেউ যদি কোর্স করতে চান তাহলে আমাদের এখানে মাত্র 10,000 টাকা জামানতের বিনিময়ে আমরা কোর্স করাই, এখানে ওইটাই হচ্ছে আপনার ইনভেস্ট এবং ওইটাই হচ্ছে আপনার ডিপোজিট, আর আপনার কোনো ডিপোজিট করার প্রয়োজন হবে না। 1-2 সপ্তাহ 3 সপ্তাহ বা 4 সপ্তাহের মধ্যেই আপনাকে আমরা চেষ্টা করব রিয়েলে দিয়ে দেওয়ার জন্য, মোটামুটি শিখিয়ে। সর্বোচ্চ আমরা 3 মাস সময় দেবো, 3 মাসের মধ্যে আপনি না শিখতে পারলে আপনার টাকা রিফান্ড দেওয়া হবে। আর ব্রোকার আপনার পছন্দের কোনো ব্রোকার হলেও চলবে, কোনো সমস্যা নেই, আমি কোর্স কমপ্লিট হওয়ার পরে আপনার এটা রিফান্ড দেবো। শুধু রেসপন্সিবিলিটির জন্যই, আপনার দায়িত্ববোধ নিয়ে আপনি শিখবেন, এই জন্যই আপনার কাছ থেকে এই জামানতের টাকাটা নেওয়া। সবাই ভালো থাকেন, আর কেউ যদি ফান্ড ম্যানেজিং করাতে চান
তাহলে অবশ্যই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করেন। যে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।